আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমি প্রোজেক্টাইল বা প্রাশ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো এই চ্যাপ্টারে দু একটা প্রমাণ আছে যে প্রমাণগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এইগুলোই এইচএসসি বোর্ড পরীক্ষায় এসে থাকে অল্প কয়েকটা প্রমাণ আছে এগুলো করলেই যথেষ্ট তো আমরা বুঝতে পারছি যে অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট তো যারা যারা এখনও আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং আমি যে ভিডিওটি ক্লাসটি এখন নিব এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা এবং ভিডিওটি অবশ্যই তোমরা বেশি করে শেয়ার করবা যেন অন্যরা দেখে এটা উপকৃত হতে পারে তো প্রাশ বা প্রজেক্টাইল এই জিনিসটি আসলে কি প্রথমে সেটা আমাদেরকে জানতে হবে প্রাশ প্রাশ কি কোন বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে তাকে বলা হয় প্রাশ পরন্ত বস্তু আর প্রাসের মধ্যে পার্থক্য হল পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা কি করা হয় সরাসরি উলম্বভাবে নিক্ষেপ করা হয় আর প্রাস তীর্যকভাবে নিক্ষেপ করা হয় তো বায়ুশূন্য স্থানে প্রাসের গতিপথ প্যারাবোলা এই প্রমাণটা পড়ে তাহলে বায়ুশূন্য স্থানে প্রাসের গতিপথ প্যারাবোলা এই প্রমাণটা পড়ে আর আর একটা পড়ে এটার ক্ষেত্রে ওয়াই সমান এক্স টেন আলফা প্রমাণটা করার পরে আরেকটুখানি একটুখানি এই প্রমাণটা কিন্তু হয়ে যাবে তো আমরা প্রমাণটা দেখি খুব পড়ে এই দুইটা প্রমাণ খুবই ইম্পর্টেন্ট তো প্রমাণটা আমরা দেখি প্রমাণ এলে একটা প্রাশ আঁকাবো আমরা এমন ও বিন্দু তাহলে মনে করলাম কোনো একটা বস্তুকে তিরযোগভাবে ও বিন্দু থেকে কি করা হলো ভিনট বেগে নিক্ষেপ করা হলো সেটা কত কোণে আলফা কোণে নিক্ষেপ করা হলো এরপর টি সময় পর মনে করলাম বস্তুটা এই পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছালো তাহলে এটা ওয়াই এটা এক্স এতটুকু কথা লিখে দিতে হবে যে কোনো বস্তুকে ও বিন্দু থেকে তির্যকভাবে ভিনট বেগে নিক্ষেপ করা হলে টি সময় পর পি বিন্দুতে পৌঁছায় এক্ষেত্রে অনুভূমিক উপাংশ এক্স আর উলম্ব উপাংশ ওয়াই তাহলে এখানে আমরা এক্স এটা সমান কী লিখতে পারি আমরা জানতাম পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস সমান ভিটি বা এক্স সমান ভিটি তাহলে এক্ষেত্রে হবে ভিনট কজ আলফা টি এটা আমরা লিখতে পারি ভিনট কস আলফা ওই সূত্র দিয়েই কিন্তু শুধু কজ আলফা দিছি কারণ পরন্ত বস্তির ক্ষেত্রে তখন কত কজ জিরোনান ওয়ান হতো কিন্তু এখানে খেয়ে কজ আলফা টি এস সমান ভিটি তো এখান থেকে আমরা কী লিখতে পারি টি সমান এক্স বাই ভি নট কজ আলফা এটা হচ্ছে অনুভূমিক স্মরণ উলম্ব স্মরণ আমরা দেখব ওয়াই সমান আমরা জানি এই সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ওইটাই মতোই তাহলে ওয়াই সমান নট সাইন আলফা হবে এখানে একটু মাইনাস হাফ জি স্কোয়ার শুধু সাইন আলফা দিয়েছি কারণ পড়ন্ত বসে গেলে সাইন নম্বর ওয়ান ওয়ান তো এখানে জাস্ট কী করব আমরা মানগুলো বসিয়ে দেবো ভিনট সাইন আলফা টির মান এখান থেকে আমরা বসাই এক্স বাই ভিনট কজ আলফা মাইনাস হাফ জি এক্স বাই ভিনট এইটা তো তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভিনট কেটে গেল সাইন কজ মানে কত টেন এক্স টেন আলফা জি এক্স স্কোয়ার টু ভিনট স্কোয়ার স্কোয়ার আলফা তাহলে এখানে আমরা ধরবো এখন ধরি টেন আলফা সমান বি আর মাইনাস জি বাই টু ভি নট স্কোয়ার স্কোয়ার আলফা এটা সমান সি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি অতএব ওয়াই সমান বিএক্স প্লাস সি এক্স স্কোয়ার যা প্যারাবোলার সমীকরণ প্রমাণিত তাহলে বায়ুশূন্য স্থানে প্রাশের গতিপাত কি প্যারাবোলা এটা প্রমাণিত হয়ে গেল কারণ এটা প্যারাবোলার সমীকরণ প্যারাবোলার সমীকরণে দুইটা চলক থাকে এক্স আর ওয়াই এক্স এ যে কোনো একটার পাওয়ার দুই হার একটার পাওয়ার ওয়ান হয় তাই এটা দেখে আমরা বুঝলাম এটা প্যারাবোলার সমীকরণ তো এই প্রমাণটা বললে এতটুকু করলেই যথেষ্ট কিন্তু পরবর্তী যে প্রমাণটা দিয়েছে সেটাও একইভাবে লিখে নিয়ে জাস্ট এতটুকু বাদ এটুকু বাদে এখান থেকে শুরু করতে হবে এই পর্যন্ত তাকে করে নিতে হবে এই যে এতটুকু এখন প্রমাণে আমরা কী দেখছি প্রমাণে দেখছি এক্স টেন আলফা বাইরে আছে সেই জন্য এক্স টেন আলফাটা কমন নিতে হবে এক্স টেন আলফা ওয়ান কোনো কিছু কমন নিলে সেটা তারা কী করতে হয় ভাগ করতে হয় তাহলে এখানে কত হবে জি এক্স স্কোয়ার টু ভিনট স্কোয়ার কল স্কোয়ার আলফা তাহলে কী হবে এক্স টেন আলফা যেহেতু কমন নিয়েছি তাই কী হবে এক্স টেন আলফা দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে ভাগ করে দিলাম তো এখানে লিখতে পারি আমরা এক্স টেন আলফা ওয়ান মাইনাস এখানে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে উপরে থাকছে কত জি এক্স টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা ওয়ান বাই টেন মানে কট আর কট মানে আমরা কি জানি কজ বাই সাইন লিখে দিলাম তাহলে এক্স টেন আলফা ওয়ান মাইনাস কত লিখা যায় এখানে কেড একটা কত জিএক থাকছে টু থিটা কত সাইন টু থিটা তো সাইন টু থিটার সূত্রটা আমি লিখে দিয়েছি আর কি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াইস মান এক্স টেন এটা যদি আমরা উল্টে দিই তাহলে কিভাবে লিখা যায় এভাবে দিলে দিলেট স্কোয়ার সাইন টু আলফা বাই জি এভাবেই লেখা যায় এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স কারণ আর সময় আমরা জানি কি ভিনট স্কোয়ার সাইন টু থ্রিটা বাই জি তাহলে প্রমাণিত প্রমাণ কিন্তু হয়ে গেল তো আরেকটা অঙ্ক আমি এখন করে দেখাবো এর আলোকেই তো এখানে আমি দিয়েছি একটি উদাহরণ আরেকটি অঙ্ক একটি ক্রিকেট বলকে আঘাত করলে তার নিক্ষেপণ বিন্দুতে যথাক্রমে বি এবং এ দূরত্বে অবস্থিত এ এবং বি উচ্চতা বিশিষ্ট দুটি দেয়ালকে অতিক্রম করলে দেখাও যে পাল্লা এইটা তাহলে এর সলিউশনটা আমরা দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনুভূমিক স্মরণ আছে আর কি উলম্ব স্মরণ তাহলে আমরা জানি ওয়াই সমান কত এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর এটা আমরা জানি তাহলে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে দুইটা অনুভূমিক সরণ বি আর এ এর জন্য দেওয়ার উচ্চতা এ আরবি তার মানে উলম্ব স্মরণ এ আরবি তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে প্রথম ক্ষেত্রে অনুভূমিক স্মরণ কত দেওয়া বি আর তার জন্য উলম্ব স্মরণ কত এখানে এ দিয়া তাহলে এটা হবে কত এ সমান বি টেন আলফা ওয়ান মাইনাস বি বাই আর এটা দিলাম এক নম্বর সমীকরণ এরপর এটা কী দেওয়া আছে অনুভূমিক স্মরণ কত এ দিয়া এর জন্য উচ্চতা কত দেওয়া বি দেওয়া তাহলে এরপর দ্বিতীয় ক্ষেত্রে কী হবে বি সমান এ টেন আলফা ওয়ান মাইনাস এ বাই আর এটা দিলাম দুই নম্বর তো আশা করি এতটুকু বোঝা গেছে এখন প্রমাণটা আমরা দেখাই তাহলে এটা যদি আমরা ভাগ করি এক ভাগ দুই তাহলে কী লেখা যায় এ বাই বি সমান বি টেন আলফা ওয়ান মাইনাস বি বাই আর এ টেন আলফা ওয়ান মাইনাস এ বাই আর এটা এটা কেটে গেল তাহলে আমরা আড়গুন করে দিই এই স্কোয়ার বাই কত লেখা যাই বি স্কোয়ার এখানে লসাও করি আর মাইনাস বি বাই আর আর মাইনাস এ বাই আর তাহলে এই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে আর মাইনাস বি এখানে আর মাইনাস এ থাকছে তাহলে এখানে আড়গুন করি আমরা আর এ স্কোয়ার মাইনাস এ কিউ আর বি স্কোয়ার মাইনাস বি কিউ আর এ স্কোয়ার মাইনাস আর বি স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ আর কমন যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ একউ মাইনাস বি কিউ তাহলে আর যদি নেই এখানে হবে কত এ কিউ মাইনাস বি কিউ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এতটুকু বোঝা গিয়েছে তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কত এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্রমাণটা কত সহজেই হয়ে গেল তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো তোমাদের মতামত অবশ্যই জানাবা যে ক্লাসটা কেমন লেগেছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবা আর আমার এই চ্যানেলটা আমি এমনভাবে দাঁড়ান দাঁড় করতে চাই যে আমার ইচ্ছা আছে যে যে কোনো ক্লাসের ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে থাকবে হয়তো তোমাদের সবার না লাগলেও তোমাদের যাদের আত্মীয় স্বজন ভাই বোন আছে তাদেরও কারো না কারো কাজে লাগবে অথবা বড়ো ভাই আছে তাদেরও কাজে লাগতে পারে ছোট ভাই বোন তাদেরও কাজে লাগতে পারে অথবা তোমাদের একসময় দেখা যাচ্ছে সন্তান সন্তানাদি হবে তাদেরও একসময় কাজে লাগতে পারে আমার ইচ্ছা আছে যে চ্যানেলটা এমনভাবে দাঁড় করব যে এখানে সব ক্লাসের অঙ্ক আসলে থাকবে তো আজ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ